এই তাকে কিছু টাকা দাও, কিটে টাকা দাও, কিয়ের টাকা দাও, কিয়ের মানে আমার পকেটে টাকা নিছ না তুমি? আমি পকেটে তুমি কতক্ষণ এই টিয়া নিছি? সুমাইয়া মিথ্যা কথা বলবা না, আমি বাজারে গেছি, মাংস কিনতে গেছি, হ্যাঁ টাকা দিছি, আমার পকেটে কত টাকা থাকার কথা অত টাকা নাই, ঠিক আছে? আমার পকেটে কিছু টাকা কম আছে, আমি যাই তো মনে করো আটকাই গেছি, আমার এখন মানি ব্যাগ হওয়ার টাকা নাই, আমার ওই বিকাশ হওয়ার টাকা নাই, কারণ আমি কার্ড তো এখানে তো এটিএম বুথ নেই, আমি কোথেকে টাকা উঠাবো বলো? কয় টাকা নিছো, টাকা দাও, এদিকে তাকাও, টাকা তুমি না নিলে কে নিছে? আয়নার পকেট পাচ্ছি কেন? আশ্চর্য, আমার মানি ব্যাগের তো টাকা রাস্তাঘাটে পড়ে যায় না, তো মানি ব্যাগ পড়ে নাই কেন তাহলে? কোন তুল লইতে যাই অর্ধেকটাই হড়ে গেছে রাস্তাঘাটে, অনাথ দোষ খালি মানে। শোনো মিথ্যা কথা বলবা না, আমি কি তোমাকে টাকা পয়সা দিই না? তুমি সবসময় টাকা পয়সা দিই, তোমার চাহিদা তো সবই পুরো ফিল আপ করি আমি, তাহলে তুমি তুমি এমন করবা কেন? আর তুমি টাকা চুরি করছো আমি তো এটা বলি নাই, টাকা নিছো চুরি করছো তো আমি আনে ফকট তো টেন এন মানে তাই সোর আনার সোর প্রমাণ করছি আমি, তোমার সোর বলি নাই সমু, তুমি নেগেটিভ ভাবে বিষয়টারে মিন করো না, ঠিক আছে? আমি পজিটিভলি বলছি, তুমি নিয়ে রাখছো টাকাটা দাও, কই রাখছো আজি বনা না ফকট মাইতে থাকি মানে আশ্চর্য, আমি কি বলছি তুমি চুরি করে নিছো? তুমি এমনি নিছো আমি বুঝতেছি না, আমার মানি ব্যাগ সামনে দিছি, মানি ব্যাগ গাড়াগাড়ি করতে পারে এটা কোনো বিষয় না, এখন এখন আমি তোমারে যেটা বলতেছি তুমি আমার কথা শোনো, তুমি টাকাটা দাও, কত নিছো টাকাটা দাও, আমার কাছে এখন টাকা নাই এই জন্য তোমার কাছে চাইতেছি, আমি নাইলে তোমার কাছে চাইতাম না, আমি কোন মানে নিতানে দেখছি না আন্দাজ জন্য, মিথ্যা কথা বলি না, তুমি আমার চোখের দিকে তাকাই বলো তুমি টাকা নাও নাই, চোখের দিকে তাকাই বলো, আমি কাম করি হরেন না, রোজা রাজের দিন হতে মিছে মিছা কথা কই আমার ফাশান না, রোজা রাজের দিন ঠিক আছে, আমি তো তোমার এই যে আজকে তো তুমি রোজা রাখছো, আর রোজা রায়ান টেস্ট দিচ্ছি, আচ্ছা তুমি এই রোজার দিন তুমি মিথ্যা কথা বললে এক টাকা নিলে 70 টাকার গুণ হইব, কিন্তু কথা বুঝো না, আমি যদি আমি নিজে টেস্ট একে কথা আবার কিনলে গুণ হইব, এটা তার মানে নিছো কত নিছো কত নিছো বলো, আরে কইছি নি নো কত নিছো বলো, সমস্যা নাই আমি আবার দিব তো, সমস্যা নাই তো, তুমি চাইলে তো তোমার আমি দিবই, তোমাকে দিই সবসময়, আমি তোমার টাকা দেই না, তোমার তো সবসময় টাকা দেই, পকেটে আলাদা একটা বালা লাগান মনে কয় চুরি করতাম, কত নিছো ও তার মানে কি এটা কি আগাও করতে নাকি? না আগে করতাম না, না পকেটে তুমি চুরি করতে একটা সুন্দর লাগে আমার মনে কয় চুরি করতাম, এটা কোনো কথা মানুষে কি বলবে তুমি তোমার সব কথা শুনলে, আমার পকেট মারি তোমার যা যা লাগে তুমি যখন যা বলো আমি দিই না, আর তুমি আজকে আজকে শুধু আজকে নিছো, আর কখনো নিছো? হ্যাঁ কখনো নিছো না নিছো আমি বুঝি না, তুমি মনে করি না যে আমি পকেটের টাকা গুনে রাখি না, এই জন্য আমি আমার কোনো খবর না, আমি সবসময় বুঝি, আমি জানি তুমি নাও আমার না তোমার, আমি তো বাইরে বাইরেই থাকি, আমি আল্লাহ 30 দিনের মধ্যে 25 দিনে বাইরে থাকি, তাহলে তুমি তাহলে তুমি এখন এখন যাই হোক, এখন এত কথা না, অস্বীকার করো কেন, আশ্চর্য কথাবার্তা না, আচ্ছা জামাই পকেট মারা স্ত্রীর দায়িত্ব কিছু হাদিস আমরা বুড়ে বাবারে খাইছে রে, ওই মানে তোমার সবকিছু দেওয়ার পরও তুমি নিছো, ঠিক আছে ওকে ফাইন সমস্যা নাই, এখন আমার কাছে শিকার তো করবে আমার কাছে,
তখন টাকা কি করছো? টাকাটা দাও। এডি মানি ভিডিও করে মানছরে দে তুমি। আশ্চর্য। এটা দেখানোর নিতাম না তাইলে এক কারেটে। আচ্ছা বলো, সমস্যা নাই, কাউকে দেখাবো। ওয়ান এর প্যান্টের পকেটে রাখছি। আমার টাকা মানি ভেগে তে নিয়া প্যান্টের পকেটে রাখছো, কারণটা কি? কইতাম না। বলো কারণটা কি? এডি আমি কিছু আনো যদি খোঁজেন আনের কই মানে প্যান্টের পকেটে তে আনে ভুলে রাখছেন। আজ যদি না খোঁজেন তাইলে গুনাই মারি দিই। এবার হেতনে টোগাই যদি টোগায় বার করে দিতাম, আর যদি না টোগায় তা দে ভুলি গেছে আস্তে মারি দিতাম শেষ। আমি পারবো না, তুমি লয়ে দাও।